Hello friends, welcome to SoDeep Learning. Aaj amader channel er ekjon subscriber tar KPS exam interview er obhiggota share korte cholechen. Cholun tahole shune ni tari mukhe tar ei obhiggotar kotha. Hello bondhura, amar naam Shoma Bonik. Amar interview hoyechilo, KPS interview hoyechilo 27 April. আর ভিডিও শুরু করার আগে আমি সোডিপ লার্নিং কে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে স্পেসটা দেওয়ার জন্য যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যে ঠিক কি কি হয়েছিল তো আমি একেবারে গোড়া থেকে শুরু করব ঠিক যেভাবে জিনিসটা হয়েছিল আমি সেভাবেই শুরু করব তো 27 এপ্রিল যেমন আমি বললাম 27 এপ্রিল আমার ইন্টারভিউ ছিল আমার বোর্ড 2 তে নাম ছিল সো আমি যখন পাবলিক সার্ভিস কমিশনের অফিসে গেলাম সেখানে একটা বোর্ড টাঙানো থাকবে সো দ্যাট ভেরিফাই করে নিতে পারেন আপনারা যে নামটা আদৌ আছে কিনা বা অনেক সময় প্যালপিটেশন হয় তো সেটাকে এলিমিনেট করার জন্য ওরা একটা বোর্ড ওখানে রিপ্রেজেন্ট করেছে তো আপনি নামটা ওখানে আরেকবার গিয়ে চেক করতে পারেন দেন ওখানে অনেকগুলো বসার সিট থাকবে ওরা আপনাকে বসতে বলবে দেন খানিকক্ষণ বাদে আপনার আপনাকে এন্ট্রি দেওয়া হবে ভিতরে তো এন্ট্রির জন্য আপনাকে একটা আইডি কার্ড দেখাতে হবে যে কোনো আইডি কার্ড হতে পারে আমি প্যান কার্ড দেখিয়েছিলাম আধার কার্ড প্যান কার্ডই মোস্টলি এলিজেবল অনেক সময় ভোটার আইডি কার্ডে ঠিক ভালো করে ছবি বোঝা যায় না বাট যেটা ওনারা বলেছেন ঠিক সেটাই ফলো করতে হবে এক্ষেত্রে যে কোনো একটা আইডি কার্ড লাগবে এবং সেই আইডি কার্ডটা দেখে আপনাকে ঢুকতে দেওয়া হবে ভিতরে এবার উপরে আমাদেরকে উপরে ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছিলো ঠিক কোন ফ্লোরে আমার এক্স্যাক্টলি মনে নেই বাট একটা ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছিলো ওখানে একটা বিশাল বড় রুম থাকবে সেই রুমে আপনাদেরকে বসতে বলা হবে এবং রুমটা কীরকম আমি বলবো যে ওখানে অনেকগুলো বেঞ্চ থাকবে অ্যাকচুয়ালি যেরকম আমাদের স্কুল লাইফে বেঞ্চ ছিল ওরকম বেঞ্চ থাকবে আর দুটো টেবিল থাকবে যেখানে অ্যাকচুয়ালি যারা এক্সামিনার তারা বসে থাকবেন এক্সামিনার ইন দ্য সেন্স যারা আপনার ডকুমেন্ট চেক করবেন তো ওই রুমটা ছিল হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তো আপনাকে প্রথমেই অ্যাটেস্টেড করে নিতে বলা হবে সেলফ অ্যাটেস্টেশন নাম আর মানে সিগনেচার করতে হবে আর ডেট লিখতে হবে লিখে তারপর আপনাকে কল করা হবে ওখানে আপনাকে ওই বেঞ্চে বসতে বলা হবে সামনেই আপনি দেখতে পাবেন যে আপনার বন্ধুদের বা আপনার আপনি যাদেরকে চেনেন বা যার আরও যারা ক্যান্ডিডেট আছে তাদের অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশনও হচ্ছে তো সেটা আপনি চোখের সামনে বসে দেখতে পাবেন তো ওখানে চাপের কিছুই নেই তেমন তো তারপরে আপনাকে নাম ধরে ডাকা হবে আপনি যাবেন ওখানে ওখানেই আপনাকে বলে দেওয়া হবে যে কোন কোন ডকুমেন্টগুলো ঠিক শো করতে হবে তারপরে আপনার কোয়ালিফিকেশান কি কোনো সার্ভিস করেন কিনা গভর্নমেন্ট সার্ভিসের আগে করেছেন কিনা বা করছেন কিনা কী সিচুয়েশনে আছেন এগুলোই অল্প স্বল্প যেগুলো ইনফরমেশান যেগুলো ওদেরকে নোট ডাউন করতে হবে সেগুলো সব জিজ্ঞেস করবেন ওনারা তো আপনাকে ডকুমেন্টটাও দেখিয়ে দিতে হবে সাথে সাথে মানে একটা করে জেরক্স কপি যাবে সাথে যে করেসপন্ডিং যে ডকুমেন্টটা সেটা যে মানে অরিজিনালটা ওনারা দেখতে চাইবেন সো দ্যাটস ইট এখানে হয়ে গেছিলো তারপর আবার আমরা গিয়ে বসলাম ওই একই বেঞ্চে যেখানে বসেছিলাম দেন খানিকক্ষণ বাদে কল করা হলো আবার এবার হচ্ছে ফাইনাল রাউন্ড যেটা হচ্ছে ইন্টারভিউ তো আমাদেরকে উপরের একটা ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেটাই বলছি যেটা আমার সাথে হয়েছিল নট নেসেসারিলি কি এটাই সবার সাথে হবে কি ফ্লোরগুলো চেঞ্জ হতে পারে সেই জন্য আমি বলতেও পারছি না যে কোন ফ্লোরে হবে বাট এক্স্যাক্টলি এই জিনিসগুলোই আমার সাথে হয়েছিল তো দেন আমাদেরকে উপরের একটা ফ্লোরে নিয়ে যাওয়া হয় তো ওখানে বেশ কিছু আরও অনেকে বসেছিলো একটা রুমে আমাদেরকে নিয়ে যাওয়া হয় বোর্ড 2-তে যেহেতু আমার নাম ছিল তো আমার সাথে আরও যারা ছিল তারাও আমার সাথে বসেছিলো তো এরকমভাবে বিভিন্ন রুমে বিভিন্ন ক্যান্ডিডেটসরা ছিল তো ওখানে আমরা যাই দেন হচ্ছে ওখানে বেশ কিছুক্ষণ বসতে বলা হয় এরপরে তারপরে আমার নামটা ডাকা হয় যখন তখন আরেকটা রুমের সামনে আমাদেরকে নিয়ে যাওয়া হয় অনেকবার রুম চেঞ্জ করা হয় আমি জানি তো যাই হোক তো ওই রুমটার সামনে তিনটে চেয়ার পাতা ছিল তিনজনই ক্যান্ডিডেট ওখানে বসেছিল অলরেডি মানে দুজন বসেছিল আমি গিয়ে থার্ডজন জয়েন করলাম তো একটা রুম ছিল ওখানে যে রুমটা অ্যাকচুয়ালি ইন্টারভিউটা হবে তো রুমের উপরে একটা দেখবেন আপনারা বোর্ড আছে তো ওই বোর্ডটা অ্যাকচুয়ালি কী হচ্ছে যে মানে ধরুন যখন রেড হচ্ছে তার মানে হচ্ছে যে ইন্টারভিউ ওখানে চলছে যখন ওটা হঠাৎ করে ব্লিঙ্ক করে উঠবে দরজা খুলবে ভিতর থেকে লোক বেরিয়ে আসবে আপনি দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে এবার ইন্টারভিউর জন্য আবার নেক্সট ক্যান্ডিডেটকে ডাকাবে তো এইভাবে জিনিসটা চলছিল অনেকটা অপারেশন থিয়েটারের মতো যতক্ষণ এঙ্গেজ থাকে ততক্ষণ কোনো অ্যাক্টিভিটি নেই দেন আগেন সাডেনলি অ্যাক্টিভিটি স্টার্ট হয় তো এরকমই ব্যাপারটা তো যাই হোক তারপরে আমার নাম কল করা হয় আমি ভিতরে যাই ভিতরে তিনজন বসেছিলেন প্যানেলে তিনজনে অবভিয়াসলি গ্রুপে এক্সিকিউটিভ অফিসার কি সবাই অফিসার ডেফিনেটলি পাবলিক সার্ভিস কমিশনের তো প্রথমেই আপনি ঢোকার আগে অবশ্যই বলবেন যে আসতে পারি কি দেন আবার ঢুকে আবার চেয়ারের পাশে দাঁড়িয়ে জাস্ট ওনার মানে আদেশের জন্য ওয়েট করতে হবে আপনাকে উনি যখন বলবেন যে আপনি বসতে পারেন তখনই আপনি বসবেন ডেফিনেটলি তার আগে বসবেন এটা আমরা সবাই জানি মোরালেস যাই হোক ওনারা আমাকে বসতে বললেন আমি বসলাম তারপরে কিছু ইন্ট্রোডাকশন স্টার্ট হলো যে কী করছি এখন কী নাম বাবা কী করেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী
এক্স্যাক্টলি কি করছি, এর আগে কি করতাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, এই সমস্ত কিছু আমাকে জিজ্ঞেস করা হয়। দেন হচ্ছে এবার জিকে এর কিছু প্রশ্ন করা হয়, প্রশ্নগুলো আমার এক্স্যাক্টলি মনে নেই, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে না, ফলে আমি যদি এখন প্রশ্নটা মনে করারও চেষ্টা করি আমার মনে হয় না এটা খুব একটা এফেক্টিভ হবে। বাট হ্যাঁ, ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে। একটা কোয়েশ্চেন আমার মনে আছে, যেমন ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র কী কী আছে, তিনটে তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো, এটা জিজ্ঞেস করা হয়েছিল। আমার মনে হয়েছিল এটা খুবই মানে অনেক বেশি জিকে ওরিয়েন্টেড প্রশ্ন, এবং মানে জিকে ওরিয়েন্টেড প্রশ্ন, এবং অনেকটা ছোটোবেলা আমরা এগুলো পড়ে থাকি। তো এই ধরনের প্রশ্ন, কিছু বেসিক প্রশ্নই আমাকে করা হয়, তারপরে ওনারা বলেন। এবং অবশ্যই আপনাকে জানতে হবে যে এই কৃষি প্রযুক্তি সহায়ক জিনিসটা অ্যাকচুয়ালি কী। অনেকেরই আমি ওখানে গিয়ে দেখলাম যে ঠিক আইডিয়াটা ক্লিয়ার নেই যে জবটা অ্যাকচুয়ালি কী নিয়ে। তো কৃষি প্রযুক্তি সহায়ক হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা মানে ফিল্ড ওয়ার্ক। তো আপনাকে অ্যাকচুয়ালি মানে ফার্মার্স যারা আছে তাদেরকে আপনাদের বোঝাতে হবে যে কী হচ্ছে না হচ্ছে, কী কী নতুন প্রযুক্তি এসেছে বাজারে, সেগুলো নিয়ে আপনাদেরকে বলতে হবে। তো এইটাই হচ্ছে জবটা, এবং এই জবটা সম্বন্ধে একটা ডিটেল আইডিয়া যদি না থাকে তাহলে খুব মুশকিল। এবং ওখানে ওনারা ম্যানিপুলেট করছেন নানানভাবে যে এই জবটা তুমি কেন করতে চাইছো, তুমি অলরেডি অনেক ওয়েল কোয়ালিফাইড, স্টিল তুমি জবটা করতে চাইছো, যেটা ওনাদের কাজ। এবং আপনাকে সেই মুহূর্তে মানে মনোবলটা রেখে সমস্ত মানে কনফিডেন্সটা বজায় রেখে আপনাকে বলতে হবে যে না আমি পারবো, আমি করতে পারবো। এটা আপনাদেরকে কনভিন্স করতে হবে, বাকি যা ডিসিশন ওনারা নেবেন, বাট আপনাকে এটা কনভিন্স করতেই হবে। তো এইটা ছিল একটা স্টেপ। তো বাস তারপরে লাস্টলি আমি বললাম যে ধন্যবাদ দিয়ে আমি উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলাম। ওনারাও বললেন যে ঠিক আছে আপনি আসতে পারেন, বাস দ্যাটস ইট, আর কিছুই প্রসিডিওর নেই, কিছুই নেই একদম। সো ওভারঅল এটা ইজি, কিন্তু যদি মানে আপনি মাথা ঠান্ডা করে রাখতে পারেন ডেফিনেটলি ইজি, আদারওয়াইজ তো ডিফিকাল্ট বটে। যাই হোক, তো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ সোডিপ লার্নিং এই এক্সপিরিয়েন্স শেয়ার করার স্পেস দেওয়ার জন্য ওয়ান্স এগেন। সবাই ভালো থাকবেন, আর অল দ্য বেস্ট যাদের সামনে এক্সাম আছে, অল দ্য বেস্ট। আই হোপ কি আমার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সবার কাজে লাগুক। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আশা করি বন্ধুরা আমার চ্যানেলের এই সাবস্ক্রাইবারের অভিজ্ঞতা আপনাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে কাজে আসবে। তাই বন্ধুরা ভিডিওটিকে লাইক ও প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ঘন্টাটি একটু বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো থ্যাংক ইউ বন্ধুরা।